লাভ মার্ডার মিস্ট্রি এই অনুষ্ঠানে একেবারে শেষ পর্বে আমরা পৌঁছে গেছি। আমি বিরতিতে যাওয়ার আগে যে বক্তব্য বা যে তথ্য জানার চেষ্টা করছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার থেকে, অনিলবাবু যে প্রশ্ন আমি করেছিলাম যে বিভিন্ন রাজ্যে সাইবার সেল রয়েছে এবং সাইবার ক্রাইমগুলো আটকাতে মূলত এই সেল কাজ করে, সেই জায়গায় এই মুহূর্তে এত সাইবার ক্রাইমের ঘটনা বেড়ে চলেছে, ফেসবুকে বর্তমানে বিভিন্ন ফেক প্রোফাইল খুলে প্রতারণার পরিমাণ বাড়ছে, সেক্ষেত্রে সাইবার ক্রাইম বিভাগ বা সাইবার সেল কি করছে? এখন দেখুন, পুলিশে আমরা যখন চাকরি করেছিলাম, আমার চাকরির শেষের দিকে এসে আমাদের কম্পিউটার শিখতে হয়েছিল, প্রথমে তো ছিল না এসব। এখনকার যেসব অফিসাররা ঢুকছে তারা এইসব ব্যাপারে অনেক বেশি ওয়েল অ্যাকোয়েন্টেড, ফেসবুক বলুন বা কম্পিউটার নিয়ে এসব হ্যান্ডেল করা বলুন অনেক বেশি। আর পুলিশকে তো বারবার সতর্ক করা হচ্ছে, মানে আপনি অচেনা লোককে, আপনি এই সাইবার এই যে আপনার কেপমার ব্যাপারে, আপনি একটা অচেনা লোক, তাই সে বললো আমি টাকা গুনে দিচ্ছি, আপনাকে হেল্প করছি, আরে ভাই তুমি তাকে টাকার বান্ডিল, আজকেই খবরে আছে টাকার বান্ডিল দিচ্ছে, গুনতে 500 টাকার বান্ডিলগুলো তার মধ্যে টাকা সরিয়ে চলে গেছে, এ তো নতুন ঘটনা না, আপনি দেখে না শেখেন। আপনার এই যে ফেসবুক নিয়ে আপনার পরপর কতগুলো ঘটনা ঘটেছে, মেয়েরা ভিকটিম হয়েছে, মার্ডার হয়ে গেছে, খুন পর্যন্ত হয়ে গেছে, তাই এখন এতে যদি না দেখে শেখে তাহলে আর এইসব ধরনের, যখন প্রথমে একটা যেটা বলছিলেন পিতা দেবী বা ভাষাশ্রী দেবী, যখন প্রথমে একটা প্রেমের পরে আগেও ছিল, ছিল না তা না, এখন যেন বেশি বিয়ে হয়ে যাচ্ছে, ইমোশনাল হয়ে যাচ্ছে, মানে টিভি নিজের জগতের টাকা এত ছোটো করে ফেলছে যে যেই আলাপ হলো কারোর সঙ্গে থেকে ভাবলো সেই বোধহয় আমার হিরো নায়ক, জীবনের নায়ক, বাবা মা বাবা ঠাকুমা সব মানে বাইরে। আপনি দেখবেন বেশ কয়েক বছর আগে, শুধু নতুন নয় কয়েক বছর আগে, বেশ কয়েক বছর আগে নোয়াপাড়ায় একটি মেয়ে তার মাস্টারমশাইয়ের সঙ্গে একটা অ্যাফেয়ার্স হয়, তখন তো বাবা মা ঠাকুমা সবাইকে ওই কালো জামের সঙ্গে মিশ খাইয়ে মেরে দিয়েছিলো, তো সাজা খেটে বেরিয়েছে, বেরিয়ে আবার সম্পত্তি দখল করতে গেছে। কাজেই এইসবগুলো আছে তো, মানে আপনার বাগুইয়াটের ঘটনা বললাম, তারপরে আপনার এরপরে ঘটনা, আপনি কি মনে করেন এই যে ফেসবুকে আলাপ হয়েছে হয়ে এই যে ঘটনা বাবা মাকে মিথ্যে কথা বলে চলে গেছে, এইগুলো পুলিশ কী করে আটকাবে? আচ্ছা, পুলিশে তো সাইবার ক্রাইম আছে, সেগুলো করছে, কিছু কিছু ডিটেকশনও হচ্ছে, কিছু কিছু ক্রাইম ডিটেকশনও হচ্ছে, এবং পুলিশ এই মোবাইলের ট্র্যাকিং করেও তো প্রচুর কেস ডিটেকশনও করছে, কাজে সাইবার সেল আছে। এবং এখনকার ধরুন অনেক থানার অফিসারগুলো মানে অনেকে এই মোবাইল ট্র্যাকিং সিস্টেমটাও জেনে গেছে, কাজে এগুলো পুলিশও এখন আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে। তবে পুলিশ এখন যে অবস্থা, পুলিশের তো এখন মাল্টিফেরিয়াস প্রবলেম হয়ে গেছে, এখন পুলিশ নিজে মার খাবে, মার খাওয়া ঠেকাবে না পুলিশ এইসব তদন্ত করবে? একেবারে আমি আসবো নিঃসন্দেহে, এবং পাশাপাশি আমরা আগামী দিনে চাইবো যে সাইবার সেল এই ধরনের অপরাধ দ্রুত ধরে ফেলার চেষ্টা করুক। আমি শাশ্বতীতে আপনার কাছে আসবো, আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্বে আমরা এসে পৌঁছেছি, সচেতনতা বাড়ানো অর্থাৎ এই ধরনের অনুষ্ঠান করার মূল উদ্দেশ্য যাতে মানুষ বা বিশেষ করে তরুণ প্রজন্ম তারা যেন সচেতন হয়, আপনি কি বলবেন, কিভাবে সচেতনতা বিস্তার করার চেষ্টা করবেন? দেখুন, যেটা পৃথাদিও বললেন যে আমরা বললে ওই ভীষণ একটা উঁচু মঞ্চের থেকে, মানে প্রায় যেখানে আকাঙ্ক্ষাকে পুঁতে রাখা হয়েছিল সেরকম একটা মঞ্চ থেকে কথা বলছি বলে মনে হয় আর কি, উপদেশ দিচ্ছি, কিন্তু সত্যি সত্যি মানে কোথাও শুরু করতে হলে আমি তো মনে করি ক্লাস 5-6 ছেলে মেয়েদের সঙ্গে কথা বলাটা শুরু করা দরকার, কারণ ওই বয়স থেকে এই বয়স ভাড়িয়ে ফেসবুক প্রোফাইল তৈরি করে এবং নেশার মোটামুটি এখন 5-6 আরো কিছুদিন বাদে আর হয়তো আরো এগোবে, এদের হাতে মোবাইল তুলে দেওয়ার বিষয়টিও কিন্তু উঠে আসছে, কারণ দেখুন মোবাইল তো বাবা মার, আমি তো আমরা মধ্যবিত্তদের কথা বলছি, আমরা গ্রামের কথা বলছি না, মোবাইল তুলে দিতে পারে কম বয়সীদের হাতে মধ্যবিত্তরাই, শহুরে মধ্যবিত্তরা, গ্রামে এখনো সেটা সম্ভব নয়, এখন তারা সিকিউরিটির জন্য সেই ছেলে বা মেয়েটির উপর নজরদারির জন্য তারা মোবাইলটা তুলে দিচ্ছেন, বা মোবাইল না তুলে দিলে সেই ছেলে মেয়ে তাদের উপর এত এ করছে, জ্বালাতন করছে, যে বাকিদের কাছে তার পিয়ার প্রেশারটা এমন যে বন্ধুদের রয়েছে আমার নেই, আমি কি করে মুখ দেখাবো, এই টাইপের কথাবার্তা তাদের সামনে আসছে, ফলে সেই জায়গা থেকে কোথাও শুরু করা, যে কি করে যেটা পৃথাদেব বললেন যে কি করে বন্ধু চিনবে, কি করে বন্ধুত্ব পাতাবে, এবং তার সঙ্গে সঙ্গে কোথাও কিন্তু একটা বাবা মাদেরও এখানে একটা শিক্ষণের প্রয়োজন আছে, কারণ আজকে বাবা মারাও কিন্তু কম চিন্তিত নন, এবং তারা এই অনিলদা যেটা বললেন যে তারা এই টেকনোলজিটা এখনো আয়ত্ত করতে পারেননি, ফলে তারা জানেনই না যে তাদের ছেলেমেয়েরা কী ধরনের কথাবার্তা বলছে, বন্ধুদের কী ধরনের কথাবার্তা পাঠাচ্ছে বা কী ধরনের কথাবার্তা তারা শেয়ার করছে, ফলে এই জায়গাটা বাবা বন্ধু ওদের মানে ফেসবুক করোনা এইটা না বলা, যেমন
মানে আইআইটি যেটা মাঝে করেছিল শুনেছিলাম যে তারা নাকি রাত 12টা থেকে 6টা পুরো এই লাইন জ্যাম করে দিচ্ছিল যাতে লোকেরা ছেলেপিলেরা এই সমস্ত না করতে পারে, কিন্তু অনেকে সেই সময়ই পড়ে, ফলে তারা সেই সময় পেপারও অ্যাক্সেস করতে পারছিল না, জার্নাল নেটও অ্যাক্সেস করতে পারছিল না, ফলে এই ধরনের পদ্ধতিগুলো খুব মানে সেলফ ডিফিটিং হয়ে যেতে পারে অনেক সময়, ফলে কী করে করতে হবে সেটা অনেককেই মানে শিক্ষা দপ্তর ভাবুক, সমাজকল্যাণ দপ্তর ভাবুক, অন্যান্য এগিয়ে থাকা মানুষরা ভাবুন, আইটি দপ্তর ভাবুন, কোথাও কিন্তু এই ছেলেমেয়েদের পাগলামিটা এবং বিশেষ করে মেয়েদের পাগলামিটা কী করে আটকানো যায় যে যাকে ভাবছো যাকে যা ভাবছো সে না নয়। ইতিমধ্যে ব্যান করে দেওয়া হয়েছে, এই বিষয়টি কি আপনি সমর্থন করছেন? দেখুন, ফেসবুক ব্যান করলে তো চীনেও ব্যান আছে, রাশিয়াতেও ব্যান আছে, অনেক এতেই ব্যান আছে, সেখানে ব্যান হলে সেখানে সেটা অন্য কায়দা কানুন করে সেখানে আগ্রহটা কৌতূহলটা বাড়ে। ব্যান করাটা কোনো রাস্তা বলে আমি মনে করি না, কীভাবে জুডিশিয়াসলি ব্যবহার করতে হবে, সুবিচারের সঙ্গে ব্যবহার করতে হবে, সেইটা শেখা এবং শেখানোটা প্রয়োজন বলে আমি মনে করি। একেবারে আমি একবার পৃথাদি আপনার কাছে আসি। পৃথাদি, বলা হচ্ছে একটা অংশ থেকে যে ইংরেজি সিনেমাকে নকল করার একটা চেষ্টা করেছিল এক্ষেত্রে উদয়ন, যেভাবে ইংরেজি সিনেমায় একইভাবে সিমেন্ট দিয়ে বা বডি ট্রাঙ্কের মধ্যে ঢুকিয়ে তারপর সিমেন্টের প্রলেপ দেওয়া, এই বিষয়টি নতুন প্রজন্ম বা তরুণ প্রজন্ম যারা রয়েছে তারা কোথাও কি সিনেমার থেকেও এই সমস্ত বিষয়ে নকল করার চেষ্টা করছে? আজকে না, সিনেমার তে কিভাবে করা হয়েছে সেটাকে, সেই প্ল্যানটাকে ইউজ করা, এ তো চিরকাল আই উইটনেসে যে ধরনের মুভি আগে আগে হয়েছে সেখান থেকেও ব্যাংক ওইভাবে ডাকাতি করা হয়েছে এবং এটা তো শিখলো, এটা দেখবেন আবার বহুল ব্যবহার হবে এরপরে আর কি। তো এর এক্সপোজার এত বেশি, ইন্টেলিজেন্ট আইআইটি থেকে পাস করেছে যে সাবজেক্টই হোক না কেন, এবং সে ওর কি এটা ম্যাক্সিমাম প্রবাবিলিটি ছিল নট টু বি ডিটেক্টেড, যে প্রসিজিওরটা ফলো করেছে, সুতরাং এটা তো আমরা, এটা তো শিখনের মতো, আমরা ভালো জিনিস যেমন শিখে সিনেমা থেকে খারাপ জিনিসটা মানে এই ধরনের জিনিস শিখে সেটাকে সে অ্যাপ্লাই করেছে। একেবারে মনস্তত্ত্ববিদদের সঙ্গে কি বলতে চাইবেন, যেমনটা শাশ্বতী দি বললেন যে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে আপনার কি বক্তব্য? সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে আমার দু একটা যে অভিজ্ঞতা আছে, স্কুলে কিছু কিছু জায়গায় আমি কিছু কিছু লেখা আমরা কয়েকজন মিলে লিখেছি সচেতনতার জন্য, ঠিক সেরকমভাবে আমার সবসময় মনে হয় স্কুলে যদি এই পাঠ্যক্রমের সাথে একটা এই যে একটা কমপ্লেক্স সমাজে খুব তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে বাচ্চারা, সেখানে কী করে তারা কোপ করবে, এই লাইফ স্কিল শেখানো অসম্ভব জরুরি, মেয়েরা কী করে সেলফ প্রোটেকশন করবে তার জন্য আমি একটা করেছি, সেটা ভীষণ জরুরি। আর আরেকটা যেটা বলবো প্রসঙ্গক্রমে আমাদের এসছে যে শাশ্বতী যেটা দিদি যেটা বললেন যে সেন্টার অফ অ্যাটেনশনে থাকতে চাইছে অ্যাট্রাকশনের মধ্যে, এটা কিন্তু আমরা ভীষণভাবে বাচ্চাদের মধ্যে তৈরি করছি। কীভাবে তৈরি করছি না, পরীক্ষায় তাকে ভালো করতে হবে, পড়াশোনায় তাকে ভালো করতে হবে, মার্কস তাকে পেতে হবে, তখনই সে আমার তাকে ভালোবাসছি এবং বাচ্চা দেখছে সেটা যখন করতে পারছি না তখন কিন্তু আমি যে কেউ তারের মতো হয়ে যাচ্ছি, আমাকে অন্যের সাথে কম্পেয়ার করা হচ্ছে, আই এম নট সো অ্যাকসেপ্টেড, স্কুলে তখন একটু পিছিয়ে পড়া হয়ে যাচ্ছি, মাস্টারমশাই অত ভালো কথা বলছে না, সুতরাং এটা তো আমরা বাড়িতে তৈরি করছি যে তুমি যদি মানে এরকম অ্যাট্রাকশনের মধ্যে থাকো দেন ইউ আর অ্যাপ্রিসিয়েট। এবারে যে পয়েন্টটা হচ্ছে যে অতখানি মানে দেওয়ার মতো ক্ষমতা নেই, ওইভাবে অর্জন করার জায়গা থেকে যদি ইজিলি আমি একটা অ্যাট্রাকশনের জায়গায় ঢুকে যাই তো আমার সেই নিডটা আমি ফুলফিল করতে পারছি না ভেরি ইজি ওয়ে, এবং তখন আমি তার রিস্কগুলোও দেখতে পাচ্ছি না, আমি ভেসে যাচ্ছি। একেবারে একেবারে আমাদের আলোচনা শেষ। আমাদের সঙ্গে তিনজন যে অতিথি ছিলেন, পৃথাদি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য, ছিলেন অনিল জানা প্রাক্তন পুলিশ কর্তা, অনিল আপনাকে স্বাগত, ছিলেন সমাজকর্মী শাশ্বতী ঘোষ, শাশ্বতী দি আপনাকেও ধন্যবাদ আমাদের এই আলোচনায় এতক্ষণ থাকার জন্য। অর্থাৎ কোথাও একটা সচেতনতা বৃদ্ধির প্রয়াস করলাম আমরা, এবং এক্ষেত্রে আকাঙ্ক্ষা যেভাবে ঘর ছেড়ে গিয়ে বা মিথ্যে কথা বলে পরিবারের সঙ্গে প্রতারণা করে তাকে খুন হতে হলো বন্ধুর হাতে বা প্রেমিকের হাতে, এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই সচেতনতা বৃদ্ধির প্রয়াসই আমাদের এই আলোচনা। দেখতে থাকুন নিউজ টাইম, সঙ্গে থাকুন।